আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ইউএফআই বক্স দিয়ে আইএসপি লাইন করবেন। আইএসপি লাইন করার জন্য ইউএফআই বক্সে যেসব জিনিসগুলো প্রয়োজন সেটা আপনারা জানেন। একটা বক্সের সাথে এরকম একটি সকেট দেওয়া হবে আইএসপির পিন আউটের জন্য। দেখতে পাচ্ছেন এখানে আপনার 6টা কানেকশন থাকবে। তো 6টা কানেকশনের মধ্যে একটা থাকবে ডাটা, একটা থাকবে সিএলকে, সিএমডি, গ্রাউন্ড, বিসিসি কিউ এবং বিসিসি। তো এখানে মূলত আপনাদের এই 6টার মধ্যে আপনার মূলত 4টা লাইন যদি আপনি এই মোবাইলের সাথে কানেকশন করেন তাহলে হবে। সেই 4টা হচ্ছে আপনার ডাটা, সিএমডি, সিএলকে এবং গ্রাউন্ড। আর বিসিসি কিউ এবং বিসিসি এই দুটো হচ্ছে আপনি যদি চার্জারের সাথে এখানে একটা সকেটের সাথে চার্জার লাগিয়ে দেন তাহলে এই বিসিসি কিউ এবং বিসিসি যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা অটোমেটিক্যালি এখান থেকে নিয়ে নিবে। আর যদি আপনার চার্জার কানেকশন না লাগান সরাসরিও লাগাতে পারবেন। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, সরাসরি যদি আপনি লাগান সেক্ষেত্রে আপনি বিসিসি কিউ এবং বিসিসি এখানে আপনারা লাগানোর সিস্টেমটা আছে। এটা আপনারা যে মডেলটা আপনারা কাজ করবেন সেই মডেলটা গুগলে সার্চ করবেন, তাহলে আপনার আইএসপি যে পিন আউটটা আছে সেটাই আপনারা গুগল থেকে দেখতে পারবেন। তারপরে আপনারা একটা একটা করে এরকম যে ছোটো চিকন তার আছে হেডফোনের তার অথবা আপনার ওয়াইফাই তারগুলো যা আছে আপনার ম্যাজিক তার সেগুলো আপনারা এখান থেকে 6টার মধ্যে আপনার যদি 4টা লাগান সেক্ষেত্রে আপনি চার্জিং 6টার মধ্যে চার্জার লাগিয়ে দেবেন। আর যদি আপনি 6টা লাগাতে চান তাহলে এখান থেকে 6টা লাগাবেন। সেক্ষেত্রে আপনি কী করবেন, 6টা লাগালে যে সমস্যাটা হয় বিসিসি এবং বিসিসি কিউ যে ভোল্টেজটা আছে সেটা যদি ওভার ভোল্টেজটা চলে আসে অনেক সময় আইসিটা ড্যামেজ হয়ে যায়, যে কারণে রানিং মোবাইল যদি আপনি এক্ষেত্রে করেন তাহলে আইসিটা ড্যামেজ হয়ে যেতে পারে ইমএমসিটা। সেক্ষেত্রে আপনি অনেকটা ঝামেলা পড়তে পারেন বা রিস্ক হতে যেতে পারে, যার কারণে আপনি যদি আপনি চার্জারটা লাগিয়ে দেন তাহলে সবচেয়ে নিরাপদ দামি মোবাইলের ক্ষেত্রে। আমার এটা 532 মডেল। তো আর যদি আপনি চার্জার না লাগান সেক্ষেত্রে যদি সরাসরি লাগান সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই আপনার যে ইউএফআই যে বক্সটা আছে সেখানে যেয়ে আমি আপনার দেখা দিতেছি সেখানে কী করতে হবে। সেখান থেকে বিসিসি এবং বিসিসি কিউ ভোল্টেজটা আপনারা আমরা বিসিসি এই ভোল্টেজটা দেবেন আপনারা 2.8 এবং বিসিসি কিউ ভোল্টেজটা দেবেন 1.8। এটা দিয়ে আপনারা কাজ শুরু করবেন। এখানে আপনার তারগুলো টেনে আমি এখানে 6টা তারে টানছি, কারণ এটা হচ্ছে মানে অনেক ওল্ড মডেল, এটা ততটা সমস্যা হবে না। তাছাড়া ওখানে মানে ভোল্টেজটা আমি একরকমভাবে দেবো, যার কারণে আমি ততটা সমস্যায় পড়বো না আশা করি। আর এখানে এই যে আপনার যে এটা আছে সকেটটা আছে সেটাকে এখানে লাগিয়ে দিতে হবে। আর আপনার যে কেবলটা আছে আপনার যে এখানে যে কেবলটা আছে লাগানোর সিস্টেমটা এখানে আমরা লাগিয়ে দেবো কেবলটা। কেবলটা আমরা এখানে লাগিয়ে দেবো। এই মুহূর্তে আমি টুল বক্স ওপেন করব। ইউএফআই বক্সটি ওপেন করার সময় এখানে একটি মেসেজ আসবে, এরো মেসেজটি আসলে এখান থেকে ওকে করে দেব। এখন এখান থেকে আমি যে অটো আছে অটোর এখানে আমি 2.8 সিলেক্ট করব, বিসিসি আর বিসিসি কিউ আমি সিলেক্ট করব 1.8 ভোল্ট। তারপরে আমি এখান থেকে আইডেন্টিফাই করে দেখব এটা মানে আমার এখানে ভোট করছে কিনা, ইউএফআই বক্সে কানেকশন হয়েছে কিনা। তার আগে এখানে ডাইরেক্ট আইএসপি লাইন ইমএমসি আইএসপি এটা এখানে টিক মার্ক যদি দেয় তাহলে এটা হবে, আর যদি না দেয় তাহলে কী হবে আমি আপনাকে দেখিয়ে দিই। আমি এখান থেকে টিক মার্ক না দিয়ে এটাকে আমি ইয়েস করতেছি, দেখি কী হয়। দেখতে পাচ্ছেন এখানে আমার 3টা কানেকশন দেখাইতেছে আর সবগুলো 4টা যে আছে এগুলো রেড দেখাইতেছে, তার মানে গ্রিন যেটি সেগুলো কানেক্টেড আর যেগুলো গ্রিন না মানে রেড আছে সেগুলো নট কানেক্টেড আছে। তো এখানে টিক মার্ক দিতে হবে আইএসপি লাইন করার সময়। আমি এখানে টিক মার্ক দিয়ে দিলাম, এখন আমি আইডেন্টিফাই দেব, এখন দেখি কী আসে। দেখতে পাচ্ছেন এখন ইউএফআই বক্সে এমএমসিটা কানেকশন হয়েছে। এখন এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন, এখানে বিসিসি আপনারা যা দিবেন তার সাথে বিসিসি কিউ কম দিতে হবে।
এখানে যদি অটো থাকে তাহলে যেসব দামি ফোনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় মানে অতিরিক্ত ভোল্টেজ যাওয়ার কারণে এমএমসিটা নষ্ট হয়ে যেতে পারে বা ড্যামেজ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কী করতে হয়, দামি ফোন করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি চার্জার কানেকশন করে দেই, তাহলে ঠিকঠাক মতো ভোল্টেজটা পাই। আর যদি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেন দামি ফোনের ক্ষেত্রে, আমার এটা যেহেতু 532 মডেল, তো আপনাদের যে কোনো দামি ফোনের ক্ষেত্রে আপনারা যেটা করবেন এটা এখান থেকে আপনারা 2.8 বা 1.8 দেবেন যদি আপনারা সরাসরি তার লাগান। আর যদি চার্জার কানেকশন করেন তাহলে তো কোনো কথাই নেই। এখন এখান থেকে আপনারা এই এমএমসিটা ফরম্যাট দেওয়ার আগে আপনারা যেটা করবেন ইউজার বারে চলে যাবেন, মানে প্রথমে যেটা আপনারা করবেন এখান থেকে ধরেন আপনার যে ডাম ফাইলটা আছে সেটা এখান থেকে রিড করবেন। আপনারা এমএমসির সাইজ অনুসারে আপনার 1 GB, 2 GB, 4 GB যে স্টোরেজ আছে, আপনার র্যাম আছে অথবা আপনার যে স্টোরেজ আছে সেই অনুসারে আপনি এখান থেকে এই আপনি ডাম ফাইল রিড করবেন। আমার এখানে যেহেতু 8 GB স্টোরেজ সেটা এখান থেকে আমি মাত্র 128 MB রিড করব। তো আপনারা যদি আর বেশি হয় ধরেন যে 32 GB অথবা 64 GB হয় সেক্ষেত্রে আপনারা আরও বেশি করে 256 MB অথবা আরও বেশি রিড করতে পারেন। তো ফোন রিড করলে যেটা হয় সেটা ইরর চলে আসে, ইরর আসলে কিন্তু পরবর্তী সেই র্যাম ফাইলটা কাজ করে না। তারপরে আপনারা যেটা করবেন এখানে যদি নেটওয়ার্ক ফাইলটা আছে সেই নেটওয়ার্ক ফাইলগুলো আপনারা এখান থেকে রিড করে নেবেন। আপনারা জানেন যে যে রেড মার্ক যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু নেটওয়ার্ক ফাইল, বিশেষ করে আপনার যে NB র্যাম ফাইল এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এটা ছাড়া কিন্তু আপনি মোবাইলে আইমি নাম্বারটা চলে আসবে না, বেসব্যান চলে যাবে। আর এখানে মিডিয়াটেক সিপিইউর ক্ষেত্রে আপনার প্রোটেক্ট 1, প্রোটেক্ট 2 এই দুইটা কিন্তু আপনার আইমি নাম্বার, সরাসরি আইমি নাম্বার, এটা আপনার মনে রাখবেন মিডিয়াটেক সিপিইউর ক্ষেত্রে। তারপর আমি আস্তে আস্তে সবগুলো আপনাকে দেখিয়ে দিব যে পর্যায়ক্রমে মিডিয়াটেক, এসপি র্যাম অথবা আপনার যার অন্যান্য সিপিইউগুলো আছে সরাসরি ডেডবোর্ড রিপেয়ার করে আপনাকে দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওগুলোতে। আপনারা যেটা করবেন আমাদের এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভালো লাগে অথবা আপনারা কী ধরনের সমস্যায় আপনাদের হইতেছে সেগুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি পরবর্তীতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এখান থেকে FRP লক, আপনাদের MI লক, যেসব ফোনের যে দরকার এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আনলক করার জন্য অনেক সিস্টেম দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন আপনাদের কাজ অনুসারে। তো এখন আমি আপনাদের শুধুমাত্র দেখালাম যে ISP লাইনটা কীভাবে করে সেটা। আজকে আমি কোনো লক খোলা ভিডিও কিংবা ডেড রিভিয়ারে কোনো ভিডিও দেবো না, মূলত আমি আপনাদের ISP লাইনটা কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখালাম। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।